কলেস্টিলাস্থিত শিশু তীর্থ নার্সারি নিম্ন উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে সোমবার সাফাই অভিযান কর্মসূচি পালিত। অনুষ্ঠানে খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন। 1970 সালে সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে কলেজটিলায় গড়ে উঠেছিল শিশু তীর্থ নার্সারি নিম্ন উচ্চ বুনিয়াদী বিদ্যালয়। সম্প্রতি বিদ্যালয় 50 বছরে পা রাখতে চলেছে। এই পরিস্থিতিতে সোমবার শিশু তীর্থ নার্সারি নিম্ন উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে সাফাই অভিযান কর্মসূচি পালিত। অনুষ্ঠানে খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য সহ এলাকার অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং খুদে পড়ুয়ারা এদিন সাফাই অভিযান করল। খুদে পড়ুয়াদের মধ্যে পরিচ্ছন্ন ও নির্মল পরিবেশ গড়ে তোলার ভাবনাকে জাগ্রত করতে এই অভিযান বলে নিজ প্রতিক্রিয়া জানালেন রাজীব ভট্টাচার্য। আমরা এখানে শিশু তীর্থ স্কুল থেকে বাচ্চাদের সচেতনতামূলক যে আমাদের স্বচ্ছ ভারত তার একটা বার্তা দেওয়ার জন্য আমরা এই বাচ্চাদেরকে নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি এবং এই স্বচ্ছ ভারত অভিযান করছি, যে আগামী দিনে আমাদের দেশের প্রধানমন্ত্রীজি আহ্বান করেছেন, যে স্বচ্ছ ভারত অভিযানের কথা আহ্বান করেছেন, তাতে সারা দিয়ে আমাদের সমসময় আমাদের পরিবেশকে আমাদের সমাজকে পরিষ্কার রাখার জন্য যে আমাদের যে নৈতিক দায়িত্ব, সেই দায়িত্ববোধ এখন থেকেই বাচ্চাদের মধ্যে একটা বিশেষভাবে যাতে সারা জাগানো যায় তার প্রতীক হিসাবে আমরা এই আজকে বিদ্যালয়ের তরফ থেকে আমরা স্বচ্ছ ভারত অভিযানে সামিল হয়েছি। শিশু তীর্থ নার্সারি নিম্ন উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে স্মার্ট ক্লাস চালু হচ্ছে। ইতিমধ্যেই প্রস্তুতি চূড়ান্ত বলে সাফাই অভিযান শেষে বিদ্যালয়ের পরিচালন কর্মীরা সাংবাদিক সম্মেলনে জানান। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, লাবুল।